দর্শকবৃন্দ, এই ছাগলটি বিক্রেতা ওজন বললেন, বড় খাসি ছাগলটি 18 কিলো ওজন, সলিড মাংস, তাই তো? সলিড মাংস হবে 18 কিলো দর্শকবৃন্দ। আর পাশের কালো ছাগলটি ওজন কত হবে, সলিড মাংস কত হবে? 15 কিলো হবে, 13 হবে না, এটা 13 কিলো ওজন হবে দর্শকবৃন্দ। আপনারা দেখছেন বিবির হাট, বিবির হাটে যেখানে যেখানে ছাগল এবং ভেড়ার হাটটি আছে, সেই হাটে আমি উপস্থিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ছাগল ভেড়া এখানে বিক্রেতারা নিয়ে এসেছেন বিক্রি করার জন্য। আপনারা দেখছেন অসংখ্য ক্রেতা বিক্রেতা হাটে উপস্থিত হয়েছেন। দর্শকবৃন্দ সঙ্গে থাকবেন, আপনারা দেখছেন বিবির হাট, বিবির হাটে বিভিন্ন প্রজাতির ছাগল, বিভিন্ন প্রজাতির ছাগল আপনারা দেখতে পাচ্ছেন, ছাগল ভেড়া বিবির হাটে আপনারা দেখতে পাচ্ছেন। দর্শকবৃন্দ সঙ্গে থাকবেন, আমি আরও দেখাবো। এখানে বেশ বড় ধরনের দুটি খাসি ছাগল বিক্রেতা নিয়ে এসেছেন, আমি জেনে নেব এই খাসি ছাগল দুটির দাম কত এবং এই ছাগল দুটির ওজন কত এবং এই ছাগল দুটি কোন প্রজাতির। দর্শকবৃন্দ সঙ্গে থাকবেন। আচ্ছা, এই ছাগল দুটো আপনার তো, দুটোই খাসি ছয়, এক একটা 9000 করে দাম রেখেছেন? দর্শকবৃন্দ আপনারা দেখছেন এত বড় খাসি ছাগল বিক্রেতা দাম রেখেছেন মাত্র 9000 টাকা করে। দর্শকবৃন্দ আপনারা দেখছেন বিবির হাটে এই খাসি ছাগল দুটোর কত ওজন আছে আমি জেনে নেব। আচ্ছা, কালো রঙের খাসি ছাগলটার ওজন কত আছে? 40 কেজি বডি ওজন, মানে এই মুহূর্তে ওজন আছে 40 কেজি। কত মাংস হবে? 22 কিলো মাংস হবে। দর্শকবৃন্দ এই কালো রঙের খাসি ছাগলটির মাংস হবে সলিড 22 কিলো বিক্রেতা বললেন। আর এই লাল রঙের খাসি ছাগলটার মাংস কত হবে সলিড? 20 কিলো। দর্শকবৃন্দ এই লাল রঙের খাসি ছাগলটি বিক্রেতা বললেন এর সলিড মাংস হবে 20 কিলো। দর্শকবৃন্দ আরেকটি ছাগল আমি দেখতে পাচ্ছি, এটি কি ছাগল? হ্যাঁ, তোতাপুরি। আচ্ছা, এইগুলো কোন জাতের, কালো এবং লাল? হ্যাঁ, শ্রীহরি। এগুলো কি তোতাপুরি বলে? শ্রীহরি আলাদা না তোতাপুরি? তোতাপুরি আলাদা, তোতাপুরি আলাদা। দর্শকবৃন্দ এই কালো এবং লাল রঙের যে খাসি দুটি আমি আপনাদের দেখালাম, এই দুটি ছাগলের নাম হচ্ছে শ্রীহরি, শ্রীহরি প্রজাতির ছাগল। আর আরেকটি ছাগল আছে বিক্রেতার হাতে, এটি হচ্ছে তোতাপুরি প্রজাতির ছাগল। দর্শকবৃন্দ আমি জেনে নেব তোতাপুরি ছাগলটির দাম কত রেখেছেন। আচ্ছা, এই তোতাপুরি ছাগলটির দাম কত? হ্যাঁ, দর্শকবৃন্দ এই তোতাপুরি প্রজাতির ছাগলটির দাম বিক্রেতা রেখেছেন 12,500 টাকা। আচ্ছা, এটা ওজন কত হবে? হ্যাঁ, গোটা 32 কিলো। আর সলিড মাংস কত হবে? 17 কিলো মতো। দর্শকবৃন্দ আপনারা শুনলেন বিক্রেতা বললেন এই তোতাপুরি প্রজাতির এই ছাগলটি খাসি ছাগলটি মাংস হবে সলিড 17 কিলো। দর্শকবৃন্দ আপনারা দেখছেন বিবির হাট, বিবির হাটে অসংখ্য বিভিন্ন প্রজাতির ছাগল এবং ভেড়া আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখছেন এইটা, আর একটা দেখছেন আপনারা এখানে, এখানেও দুটি তোতাপুরি প্রজাতির ছাগল আপনারা দেখছেন এখানে বিক্রেতা নিয়ে এসেছেন দুটি তোতাপুরি প্রজাতির ছাগল। আচ্ছা, এই ছাগল দুটো কি খাসি ছাগল? দুটি পাটি। আপনারা দর্শকবৃন্দ আপনারা দেখছেন এই দুটি ছাগলই পাটি ছাগল এবং এই দুটি হচ্ছে তোতাপুরি প্রজাতির পাটি ছাগল। কত দাম বিক্রেতা রেখেছেন আমি জেনে নেব, সঙ্গে থাকবেন। আচ্ছা, এই ছাগল লাল ছাগলটির দাম কত রেখেছেন? এটা 6,500। 6,500 দর্শকবৃন্দ এই লাল ছাগলটির দাম রেখেছেন বিক্রেতা 6,500। আর এই সাদা লালে যেটা আছে, সাদা লালের যে ছাগলটি আছে সাদা লাল রঙের বিক্রেতা দাম রেখেছেন 6,000 টাকা। দর্শকবৃন্দ আপনারা দেখছেন বিবির হাট, বিবির হাটে অসংখ্য ছাগল আপনারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন প্রজাতির ছাগল
পাঠা ছাগল, পাঠি ছাগল, খাসি, পাঠি, বিভিন্ন রকমের বিভিন্ন প্রজাতির ছাগল এবং ভেড়া আপনারা দেখতে পাচ্ছেন। দর্শকবৃন্দ, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেই সঙ্গে একটি লাইক দেবেন। ধন্যবাদ।